ওয়েলকাম স্টুডেন্ট টু অ্যানাদার লেকচার। আজকে আমরা হচ্ছে চ্যাপ্টার 5 শুরু করব, অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। সো ফার্স্টে আমরা হচ্ছে আমাদের স্ট্রাকচারে কিছু কিছু সাপোর্ট থাকে, সেই সাপোর্টগুলো সম্পর্কে একটু ডিটেলসে দেখি। তো এখানে ফার্স্ট যে সাপোর্টটার কথা বলা আছে সেটা হচ্ছে গিয়ে রোলার সাপোর্ট অর লিঙ্ক সাপোর্ট অর মুভেবল হিঞ্জ সাপোর্ট। এই সাপোর্টটা দেখতে হচ্ছে মেনলি এরকম যে এখানে একটা রোলার থাকবে, রোলারের নিচে হয়তো এরকম দাগদা থাকবে যে এটা একটা রোলার সাপোর্ট, অথবা এরকম একটা পিনের মতো থাকবে সেটার নিচে এরকম রোলার দেওয়া থাকবে, এটাও একটা রোলার সাপোর্ট। তো এটাকে আমরা রোলার সাপোর্ট, লিঙ্ক সাপোর্ট এবং মুভেবল হিঞ্জ সাপোর্ট নামে জানবো। তো এই সাপোর্টটা রেজিস্ট ভার্টিক্যাল ফোর্সেস অনলি, মানে এই সাপোর্টটা শুধুমাত্র ভার্টিক্যাল ফোর্স ক্যারি করতে পারে, এটা কোনো হরিজন্টাল ফোর্স ক্যারি করে না, ঠিক আছে, শুধুমাত্র ভার্টিক্যাল ফোর্স ক্যারি করতে পারে বা রেজিস্ট করতে পারে। তো এখানে এটাই বলা আছে যে অন কনস্ট্যান্ট, মানে একটা কনস্ট্যান্ট সেটা হচ্ছে ভার্টিক্যাল ফোর্স, 2 ডিগ্রি অফ ফ্রিডম, মানে দুটা ফ্রিডম আছে যে দুটা ক্যারি করতে পারে না, সেটা কি কি, সেটা হচ্ছে হরিজন্টাল ফোর্স অ্যান্ড মোমেন্ট, হরিজন্টাল ফোর্স অ্যান্ড মোমেন্ট সাচ এজ দ্য মুভেবল হিঞ্জ সাপোর্ট আন্ডার দ্য ব্রিজ, ট্রাস বল, বিয়ারিং এটসেট্রা। নর্মালি ব্রিজের নিচে যে আমাদের হিঞ্জ সাপোর্ট থাকে, মুভেবল হিঞ্জ সাপোর্ট কিংবা ট্রাস বল থাকে, এক ধরনের বিয়ারিং ট্রাস বল, সেটাকে হচ্ছে আমরা রোলার সাপোর্ট বলতেছি। আমরা যদি অ্যাজ ইউজুয়াল চিন্তা করি যে রোলার সাপোর্ট কোনগুলা, রোলার সাপোর্ট হতে পারে এরকম, সাপোজ ধরেন কোনো একটা চেয়ারের নিচে চাকা লাগানো আছে, তো সেখানে আপনি বসতেছেন, তো সেখানে বসলে সেটা শুধুমাত্র কি আপনার যে ওয়েটটা ছিল সেটা ক্যারি করতে পারতেছে, কিন্তু আপনি যদি এটাকে সাইড থেকে ঠেলা দেন এটা মুভ করবে, সো এটা হরিজন্টাল ই করতে পারতেছে না, কিংবা এটাকে আপনি আবার কী করতে পারবেন, এভাবে টান দিয়ে উল্টায় ফেলতে পারবেন, সো এটা এক ধরনের রোলার সাপোর্ট। তো এখানে এটাই দেখাইছে যে কোনো জায়গায় ফিগারে যদি এরকম রোলার সাপোর্ট থাকে, আমরা শুধুমাত্র ওই পয়েন্টে একটা ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স দিব, মানে শুধুমাত্র ভার্টিক্যাল ফোর্স রেজিস্ট করতে পারে, এটা কোনো হরিজন্টাল অথবা মোমেন্ট রেজিস্ট করতে পারে না। তো নেক্সটে আসি, নেক্সটে হচ্ছে আমাদের এখানে বলছে হচ্ছে হিঞ্জ সাপোর্ট, আর একটা সাপোর্টের নাম সেটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট অথবা পিন কানেকশন অথবা ফিক্সড হিঞ্জ সাপোর্ট, রেজিস্ট ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল ফোর্সেস। মানে এই হিঞ্জ সাপোর্টটা হচ্ছে ভার্টিক্যাল ফোর্সও রেজিস্ট করবে আবার হরিজন্টাল ফোর্সও রেজিস্ট করবে, কিন্তু এটা কোনো মোমেন্ট রেজিস্ট করতে পারবে না, ঠিক আছে, কোনো মোমেন্ট রেজিস্ট করতে পারবে না, শুধুমাত্র ভার্টিক্যাল ফোর্স এবং হরিজন্টাল ফোর্স রেজিস্ট করবে। এখানে আরও কিছু কথা লেগেছে, হিঞ্জেস অ্যান্ড রোলার সাপোর্টস আর কল্ড অ্যাজ সিম্পল সাপোর্ট, মানে হচ্ছে হিঞ্জ এবং রোলার সাপোর্টটাকে আমরা একত্রে হচ্ছে সিম্পল সাপোর্ট বলতেছি আর কি। তো এখানে একটা ফিগার দেওয়া আছে, এটা এক ধরনের পিন সাপোর্ট, আবার এটা আর এক ধরনের পিন সাপোর্ট, তো যেটাই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে থাকুক আমরা হচ্ছে জানবো পিন সাপোর্টে ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স ক্যারি করে এবং হরিজন্টাল রিয়াকশন ফোর্স ক্যারি করে। সেম এখানেও পিন সাপোর্টে শুধুমাত্র ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স ক্যারি করে এবং হরিজন্টাল রিয়াকশন ফোর্স ক্যারি করে। তো এখানে এটাই বলা আছে যে টু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে দুটা বাধা দেয় সেটা কী কী, ভার্টিক্যাল ফোর্স অ্যান্ড হরিজন্টাল ফোর্স, 1 ডিগ্রি অফ ফ্রিডম মানে একটা একদিকে মুভ করে ফ্রিলি, সেটা হচ্ছে কি মোমেন্ট, সাচ অ্যাজ দ্য ফিক্সড হিঞ্জ সাপোর্ট আন্ডার ব্রিজেস, ট্রাস বল, বিয়ারিং এটসেট্রা, মানে ব্রিজের নিচেও এরকম পিন সাপোর্টের থাকে। আর একটা পিন সাপোর্ট যদি আপনি চিন্তা করতে চান, তাহলে দরজায় অথবা আমাদের যে কবজাগুলো থাকে এগুলো এক ধরনের পিন সাপোর্ট, কারণ এগুলো হচ্ছে আমাদের হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ফোর্সটা রেজিস্ট করতেছে, কিন্তু দরজাটা এইভাবে মুভ করতেছে বা রোটেট করতেছে, সেটাকে আমরা মোমেন্ট ধরতে পারি আর কি। তো এখানে আর একটা সাপোর্ট, সেটা হচ্ছে ফিক্স সাপোর্ট, এই সাপোর্টটার নাম হচ্ছে ফিক্স সাপোর্ট, বিল্ট ইন এন্ড অর রিজিডলি ফিক্সড এন্ড, এই নামেও চেনে। তো মেনলি আমরা ফিক্স সাপোর্ট নামে জানবো। তো ফিক্স সাপোর্টের কাজ হচ্ছে, ফিক্স সাপোর্টে হচ্ছে সব ধরনের ফোর্স রেজিস্ট করে, হরিজন্টাল ফোর্স, ভার্টিক্যাল ফোর্স এবং মোমেন্ট, তিনটাই রেজিস্ট করে। সো এখানে বসে থ্রি কনস্ট্যান্ট কী কী, হরিজন্টাল ফোর্স, ভার্টিক্যাল ফোর্স অ্যান্ড মোমেন্ট, 0 ডিগ্রি অফ ফ্রিডম মানে সবগুলাই রেজিস্ট করে, সো এটা খুবই রিজিড, এটা কোনো ফ্রিডম নাই, মানে কোনো কিছু সব কিছুই রেজিস্ট করে। সাচ অ্যাজ দ্য সাপোর্ট অফ ডাইভিং বোর্ড অ্যাট দ্য সুইমিং পুল, সাপোর্ট অফ দ্য লোয়ার এন্ড অফ দ্য উডেন পোল,
মেনলি হচ্ছে আমাদের যে আমাদের বিল্ডিং এর যে বিম টিম থাকে এক সাইডে ফিক্সড এন্ড থাকে, তো ওগুলাই হচ্ছে আমাদের ফিক্স সাপোর্ট। তো ফিক্স সাপোর্টে আমরা এরকম ফিগার, ফিক্স সাপোর্টে যদি আমরা এরকম ফিগার দেখি, সাথে সাথে আমরা এখানে হরিজন্টাল ফোর্স রিয়াকশন ফোর্স হিসেবে দিব, ভার্টিক্যাল ফোর্স দিব এবং একটা মোমেন্ট দিব। ঠিক আছে, এই যে এইভাবে এরকম থাকলে ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স, হরিজন্টাল রিয়াকশন ফোর্স এবং একটা মোমেন্ট। এরপর আসে আমাদের স্ট্রাকচার কি কি ধরনের লোড লোড থাকে। তো ফার্স্ট যে লোডটা সেটা হচ্ছে কনসেন্ট্রেটেড লোড বা সিঙ্গেল পয়েন্ট লোড, এটার নামে এটাকে আমরা হচ্ছে পয়েন্ট লোডও বলি। পয়েন্ট লোডও বলা হয়। কনসেন্ট্রেটেড লোড অ্যাজুম টু অ্যাক্ট অ্যাট এ পয়েন্ট অ্যান্ড ইমিডিয়েটলি ইন্ট্রোডিউস অ্যান্ড ওভার সিম্পলিফিকেশন সিন্স অল প্র্যাকটিক্যাল লোডিং সিস্টেম মাস্ট বি অ্যাপ্লাইড ওভার এ ফিনিট এরিয়া। মানে কনসেন্ট্রেটেড লোডটা হচ্ছে যে কোনো একটা পয়েন্টে কাজ করতেছে, যে কোনো একটা পয়েন্টে কাজ করতেছে, এটাকে আমরা বলতেছি কনসেন্ট্রেটেড লোড। এরপরে আসে ডিস্ট্রিবিউটেড লোড। ডিস্ট্রিবিউটেড লোডটা কি, ডিস্ট্রিবিউটেড লোড আর অ্যাজুম টু অ্যাক্ট ওভার এ পার্ট অর অল। মানে হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড যখন থাকে সেটা হচ্ছে কি একটা নির্দিষ্ট অংশ জুড়ে কাজ করে, এরকম একটা এই পয়েন্ট থেকে শুরু করে টোটালটা বিমের উপরেই এখানে লোডটা ডিস্ট্রিবিউটেডভাবে কাজ করছে, তো এটাকে আমরা বলতেছি ডিস্ট্রিবিউটেড লোড। তো এখানে এটাই বলছে যে ডিস্ট্রিবিউটেড লোড আর অ্যাজুম টু অ্যাক্ট ওভার এ পার্ট অর অল। মানে এটা চাইলে আমরা এরকমও হইতে পারতো, আমাদের এখানে একটা পিন সাপোর্ট আছে সেটার মধ্যে পার্টিকুলার একটা অংশ জুড়ে ডিস্ট্রিবিউটেড লোডটা কাজ করতেছে, এটাও হইতে পারতো। তো এখানে এটা বলছে বিম অ্যান্ড মোস্ট কেসেস আর অ্যাজুম টু বি ইকুয়ালি অর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। সো এরকম ডিস্ট্রিবিউটেড লোডটা হচ্ছে এরকম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হইতে পারে, দুইটা কেস হইতে পারে, একটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আর একটা হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং। ঠিক আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মানে কি প্রতিটা পয়েন্টেই সমানভাবে লোডটা কাজ করতেছে। ঠিক আছে, আর ইউনিফর্মলি ভ্যারিং মানে হচ্ছে এরকম লোডটা হচ্ছে এই পাশ থেকে এক পাশ থেকে আরেক পাশে ইনক্রিজ করছে। সো এখানে ফার্স্টে কি লোড হয়তো বা জিরো ছিল, তারপরে আস্তে 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 ইনক্রিজ করে এরকম ম্যাক্সিমাম লোডে আসছে। তো এই যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের যে টোটাল লোডটা বের করতে হয়, টোটাল লোড লোডের একটা অ্যাক্টিং পয়েন্ট থাকে। টোটাল লোডটা যদি আমরা চিন্তা করি যে এখানে হচ্ছে আমাদের টোটাল লোডটা কাজ করতেছে, মানে এখানে যে এই যে এইটুকু লোড প্লাস এইটুকু লোড সবটুকু মিলে আমরা এটাকে এখানে পয়েন্ট লোডে ট্রান্সফার করছি, তো টোটাল লোডটার মান কী হবে, যদি আমাদের এখানে লোডের ইন্টেন্সিটির মান যদি ডাব্লু দেওয়া থাকে এবং এটার লেন্থ যদি আমাদের দেওয়া থাকে এল, তাহলে এখানে টোটাল লোডের মান হবে হচ্ছে টোটাল লোডের মান হবে হচ্ছে ডাব্লু ইন্টু এল। ঠিক আছে, আবারও বলতেছি আমার যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে মানে প্রতিটা পয়েন্টে সমান লোড কাজ করে, তাহলে প্রতিটা পয়েন্টে যে লোড কাজ করতেছে ডাব্লু সেটা ইন্টু যে লেন্থ জুড়ে কাজ করতেছে সেটা ডাব্লু ইন্টু এল, এটা করলে আমরা টোটাল লোডটা পাবো। এখন টোটাল লোডের আবার একটা অ্যাক্টিং পয়েন্ট আছে, মানে টোটাল লোডটা কোন পয়েন্টে কাজ করতেছে সেটার একটা অ্যাক্টিং পয়েন্ট আছে। যখন আমরা মোমেন্ট নিই তখন ডিস্টেন্স দরকার পড়ে, সো আমরা এই ডিস্টেন্সের জন্য আমরা যে ফোর্সটার অ্যাক্টিং পয়েন্ট কোথায়, অ্যাক্টিং পয়েন্টটা হচ্ছে এই যে টোটাল ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হলে অ্যাক্টিং পয়েন্টটা হচ্ছে মিড পয়েন্ট হয়, মানে এখান থেকে এখানে হচ্ছে আমাদের মিড পয়েন্ট যদি হয় তাহলে এটা কত হবে, এটা হচ্ছে এল বাই টু, এই পাশে হচ্ছে এল বাই টু। তো সোজা কথা এরকম টোটাল লোডটা হচ্ছে আমাদের এরকম ইউনিফর্মলি যতটুকু লেন্থ জুড়ে কাজ করতেছে সেটার মিড পয়েন্টে কাজ করে। সো সেক্ষেত্রে আমাদের টোটাল লোড ডাব্লিউ এলটা হচ্ছে কি এই মিড পয়েন্টে এল বাই টু, এ পাশ থেকে এল বাই টু ডিস্টেন্স, এই পাশ থেকে এল বাই টু ডিস্টেন্সে কাজ করতেছে। এখন আমরা যদি ইউনিফর্মলি ভ্যারিং লোডটা দেখি, ইউনিফর্মলি ভ্যারিং লোডের ক্ষেত্রে হয়তোবা আমাদের আমি যেটা বলছি যে এখানে একটা জিরো আস্তে 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 লোড ইনক্রিজ করে ম্যাক্সিমাম একটা লোড কাজ করতেছে, এখানে ধরলাম আমার টপের লোডটা হচ্ছে ডাব্লু এবং সেমভাবে আমার এটা লেন্থ ধরতেছে, আমরা লেন্থটা আমরা ধরে নিই এল। ঠিক আছে, লেন্থ ধরে নিলাম এল, তাহলে এখন টোটাল লোডটা ইউনিফর্মলি ভ্যারিং লোডটা আমার এই লোডটাকে হচ্ছে ফার্স্টে আমি টোটাল লোডে ট্রান্সফার করি। সো এখানে ইউনিফর্মলি ভ্যারিং এর টোটাল লোডটা কত হবে, টোটাল লোডটা আমি এপাশে লিখি টোটাল লোড, টোটাল লোডটা হবে এটা যেহেতু একটা ট্রাপিজয়েডাল সরি ট্রায়াঙ্গেল শেপের আমাদের এই লোডটা, একটা ট্রায়াঙ্গেল শেপ মানে হচ্ছে ত্রিভুজ আকৃতির, সো
ট্রায়াঙ্গেলের এরিয়াটার ভ্যালু দিয়েই আমরা হচ্ছে এখানে টোটাল লোড বের করতে পারবো। তো ট্রায়াঙ্গেলের এখানে এরিয়ার ভূমি কত, আমরা জানি ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ লিখলাম ইন্টু ভূমি হচ্ছে এখানে এল আছে, তো এল লিখলাম ইন্টু আমাদের এখানে ট্রাপিজয়েডের হাইটটা কে, যে ম্যাক্সিমাম যে লোডটা সেটা সেটা হচ্ছে ডাব্লু। সো টোটাল লোডের মান আমরা পাচ্ছি হচ্ছে ডাব্লু। তো সোজা কথা আমাদের টোটাল লোডটা হবে এখানে কত, তাহলে ডাব্লু এল বাই টু। এখন এই টোটাল লোডটা একটা অ্যাক্টিং পয়েন্ট আছে, মানে টোটাল লোডটা কোন পয়েন্টে কাজ করছে। আগেরটা ইভেনলি ডিস্ট্রিবিউটেড বা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ছিল, সেই জন্য আমরা বলছি যে মিড পয়েন্টে কাজ করে, কিন্তু এটা মিড পয়েন্টে কাজ করবে না, এটা যেহেতু ইউনিফর্মলি ভ্যারিং লোড এবং ইভেনলি ডিস্ট্রিবিউটেড না, সো এটা কাজ করবে হচ্ছে আমাদের এখানে যে ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড বরাবর, এই ট্রায়াঙ্গেলের যে সেন্ট্রয়েড আছে সেন্ট্রয়েড বরাবর এখানে কাজ করবে। তো আমরা জানি ট্রায়াঙ্গেলের কোনো একটা ট্রায়াঙ্গেল আমি যদি এখানে দেখাই, যে কোনো একটা ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েডটা হচ্ছে ভূমির দিকে টোটাল ডিস্টেন্স এইটুকু একটা, এটুকু একটা যদি হয় টোটাল ডিস্টেন্স যদি আমরা ধরি হচ্ছে এইচ যদি ধরি, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে যেদিকে সমকোণ বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল সেদিকে ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 1/3 অফ এইচ, আর যেদিকে সমকোণ না সেদিকে ডিস্টেন্সটা হচ্ছে 2/3 অফ এইচ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যেহেতু এই ফোর্সটা অ্যাক্টিং করতেছে, তাহলে আমাদের ডিস্টেন্স কি এই এই পয়েন্ট থেকে এইটুকু ডিস্টেন্স, তাহলে সমকোণটা কোন দিকে, এইদিকে 90 ডিগ্রি, সো সমকোণের দিকে ডিস্টেন্সটা কত হবে, এটা এটা হবে হচ্ছে এল বাই 3 বা 1/3 অফ এল, আর এই বাদ বাকি ডিস্টেন্সটুকু কত হবে, বাদ বাকি এই পাশ থেকে ডিস্টেন্স হবে হচ্ছে এই পাশ থেকে হচ্ছে এই পাশ থেকে হবে হচ্ছে 2/3 অফ এল। ঠিক আছে, সোজা কথা যেদিকে সমকোণ থাকবে সেদিক থেকে হচ্ছে 1/3 অফ এল, যেদিকে সমকোণ থাকবে না মানে নর্মাল সেদিক থেকে হচ্ছে 2/3 অফ এল। এমন হতে পারতো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা আমাদের এই পাশের থেকে অ্যাঙ্গেল করেও থাকতে পারে। ঠিক আছে, তো এই পাশ থেকে অ্যাঙ্গেল করে এখানে ডাব্লু, এটার লেন্থ যদি এল হয় তাহলে টোটাল লোড আমাদের কি হবে, টোটাল লোড যদি আমি এখানে শো করি টোটাল লোডের মান কি, ডাব্লু এল বাই টু অ্যাজ ইউজুয়াল হাফ ইন্টু ডাব্লু ইন্টু এল, এবং টোটাল লোডটা হচ্ছে এই পাশ থেকে ডিস্টেন্স এইটুকু কি হবে, সমকোণটা কোথায় আমার এইদিকে, সো এই ডিস্টেন্সটা হচ্ছে 1/3 অফ এল, অ্যান্ড বাদ বাকি এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হচ্ছে 2/3 অফ এল। ঠিক আছে, এখন নেক্সট আসি, নেক্সট হচ্ছে কনসেন্ট্রেটেড মুভমেন্ট। নর্মালি এরকম কনসেন্ট্রেটেড মুভমেন্ট এইভাবে অ্যান্টি ক্লক, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, এভাবেও শো করে, আবার অনেক সময় এভাবে একটা কাপল আকারেও শো করে, যে একটা এরকম একটা লেন্থ সেখানে দুপাশে দুটো ফোর্স দিয়ে। তো এটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটা কোন দিকে ঘুরতেছে দেখেন খেয়াল করে, এদিকে ঘুরতেছে মানে ক্লকওয়াইজ রোট করতেছে, এটা হচ্ছে ক্লকওয়াইজ। ঠিক আছে, তো এই যে আমাদের এই লোডের কারণে হয়তোবা আমাদের এখানে আবার একটা মোমেন্ট তৈরি হবে, সেটা আলাদা মোমেন্ট, কিন্তু আমাদের এভাবে ফিগারে দেওয়া থাকে। এরপর আসে আমাদের, আমি এগুলা নিয়ে অলরেডি আগে ডিসকাস করছি আমাদের প্রথম দিকে যে একটা লেকচার দিছিলাম বেসিক লেকচার, সেখানে হচ্ছে আমি বলছিলাম যে আমাদের সবগুলো ফোর্সেরই একটা অ্যাক্টিং লাইন থাকে, ফোর্সটা যেখানেই কাজ করুক, ফোর্সটা এই বডির উপরে যেখানেই কাজ করুক সেটার একটা অ্যাক্টিং লাইন থাকবে। তো এখানে এই ফোর্সটা কাজ করতেছে, অ্যাক্টিং লাইনটাকে এই যে লাল লাল ডট ডট যেটা দেওয়া, এটা একটা অ্যাক্টিং লাইন। এখন সাপোজ যদি ধরি আমার এখানে একটা ফোর্স কাজ করতেছে, তাহলে এই ফোর্সের অ্যাক্টিং লাইন কোন দিকে যাবে, এই ফোর্সের অ্যাক্টিং লাইন যে এই বরাবর যাবে, এবং এইদিকেও পিছন দিকেও অ্যাক্টিং লাইন থাকবে। কিন্তু আবার যদি বলি যে এখানে একটা ফোর্স কাজ করতেছে, তাহলে এই ফোর্সের অ্যাক্টিং লাইন কি এরকম, এই বরাবর নিচের দিকে থাকবে প্লাস এইদিকে থাকবে। ঠিক আছে, তো দ্য লাইন অফ অ্যাকশন অফ এ পয়েন্ট ফোর্স ইজ দ্য লাইন অ্যালং হুইচ দ্য ফোর্স অ্যাক্ট, এটা এখানে বলা আছে। এরপর আসি মোমেন্ট অফ এ ফোর্স। তো মেইনলি হচ্ছে আমাদের মোমেন্টটা কি, মোমেন্ট কোনো ফোর্সের মোমেন্ট, তো আমি আগে দেখাইলাম যে আমাদের মোমেন্ট এরকম
সরাসরি ফিক্সড আকারেও ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ অথবা এইভাবে মুভমেন্ট দেওয়া থাকে, ঠিক আছে। তো এখন কোনো একটা ফোর্স, কোনো একটা স্ট্রাকচারের উপরে একটা ফোর্স কাজ করতেছে, তো যে কোনো পয়েন্টে এই ফোর্সটা একটা, এই যে ফোর্সটা কাজ করতেছে যে কোনো পুরো স্ট্রাকচারের যে কোনো পয়েন্টে এই ফোর্সটা একটা মুভমেন্ট করবে। তো সেই মুভমেন্টটা হচ্ছে গিয়ে মেইনলি আমাদের ফোর্স ইনটু মোমেন্ট আর্ম, মানে যে পয়েন্ট থেকে আমরা মোমেন্ট নিচ্ছি সেই পয়েন্ট থেকে ফোর্সের অ্যাক্টিং লাইনের উপরে লম্ব দূরত্ব। তো এখানে এটাই বুঝতে, দ্য মোমেন্ট অফ এ ফোর্স ইজ এ মেজার অফ ইটস টেন্ডেন্সি টু কজ এ বডি টু রোটেট অ্যাবাউট এ স্পেসিফিক পয়েন্ট অর অ্যাক্সিস। ফর এক্সাম্পল, এফ ফোর্সের আমরা হচ্ছে এই এই পয়েন্টে আমরা মোমেন্ট নিতেছি, এই পয়েন্ট এ পয়েন্টে আমরা মোমেন্ট নিতেছি, তাহলে কী বলতেছে যে দ্য মোমেন্ট অফ এ ফোর্স ইজ এ মেজার অফ ইটস টেন্ডেন্সি টু কজ এ বডি টু রোটেট অ্যাবাউট এ স্পেসিফিক পয়েন্ট অর অ্যাক্সিস। মানে এই এফ ফোর্সটা, এই যে এ থেকে এই ফোর্সের অ্যাক্টিং পয়েন্ট পর্যন্ত, বি পর্যন্ত এই যে বডিটা আছে, এই এফ ফোর্সটা এ বি বডিটাকে কি এটি এদিকে রোটেট করার টেন্ডেন্ট করতেছে। যদি এ পয়েন্টে আমরা ফিক্স ধরি, যে পয়েন্টে আমরা মোমেন্ট নিচ্ছি সেই পয়েন্টের সাপেক্ষে এফ ফোর্সটা এ বি বডিকে এদিকে রোটেট করার চেষ্টা করতেছে, এটাকে আমরা মোমেন্ট বলতেছি। এবং এটা কি এখানে এটা অ্যান্টি ক্লকওয়াইজ দিকে রোটেট করার চেষ্টা করতেছে। এবং এই মোমেন্টের মান কি হবে, এই যে রোটেট করার চেষ্টা করতেছে সেটাকে আমরা যদি এম দ্বারা ডিনোট করি, সেই মোমেন্টের মান হবে সেই ফোর্সের মান ইনটু ফোর্সের অ্যাক্টিং লাইন, ফোর্সের অ্যাক্টিং লাইন এদিকে এবং ওই পয়েন্টের থেকে ফোর্সের অ্যাক্টিং লাইনের উপর লম্ব দূরত্ব। সো এই ক্ষেত্রে আমাদের মানটা কি, এ এ বি ডিস্টেন্সটুকুই হচ্ছে ফোর্সের অ্যাক্টিং লাইন। সেটা এখানে বলছে যে দ্য ম্যাগনিটিউড অফ দ্য মোমেন্ট অফ এ ফোর্স অ্যাক্টিং অ্যাবাউট এ পয়েন্ট অর অ্যাক্সিস ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য ফোর্স অ্যান্ড দ্য মোমেন্ট আর্ম। মোমেন্ট আর্মটা কি, দ্য মোমেন্ট আর্ম অর লিভার আর্ম ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স অ্যান্ড দ্য সেন্টার অফ দ্য মুভমেন্টস। মানে হচ্ছে এই যে আমাদের যে পারপেন্ডিকুলার যে ডিস্টেন্সটা কিসের মধ্যে, ফোর্সের লাইন অফ অ্যাকশন এবং হচ্ছে যে পয়েন্টে যে সেন্টার আমরা যে পয়েন্টটাতে মোমেন্ট নিতেছি সেটার লম্ব দূরত্ব, ঠিক আছে। তো এটাই লিখছে মোমেন্ট ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিস্টেন্স। এখানে এটা দেখাইছে, যেমন ধরেন আমাদের এখানে কিন্তু এখানে এফ, এখানে একটা ফোর্স এফ যেটা হচ্ছে আমাদের এই বরাবর কাজ করতেছে, সো এই ফোর্সটার অ্যাক্টিং লাইন এদিকে, এবং এখানে আর একটা এফ বা আর একটা সেম ফোর্সই দেখাচ্ছে। তো এই দুইটা ফোর্সের দেখেন, ফোর্স দুইটা কিন্তু দুই জায়গায় আছে, ঠিক আছে, কিন্তু ফোর্সের যে লাইন অফ অ্যাকশন, লাইন অফ অ্যাকশন কি এটা, এই ফোর্সের লাইন অফ অ্যাকশন এটা, দুইটা ফোর্সেরই লাইন অফ অ্যাকশন সেম। সো মোমেন্টটা কী হবে, এই এটার ক্ষেত্রে মোমেন্টটা কী, এই ফোর্সের লাইন অফ, যে যদি আমরা ও পয়েন্টে মোমেন্ট নিই, ও পয়েন্ট থেকে ফোর্সের লাইন অফ অ্যাকশনের উপরে লম্ব দূরত্ব, সেই ডিস্টেন্সটা ডি, তার মানে এটার ক্ষেত্রেও মোমেন্ট হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স। সেম ফোর্সই যদি আমি আবার এখানে অ্যাক করে আমার এই পাশে, তাহলে কী হচ্ছে, এই এ পয়েন্টে তো এই ফোর্সে অ্যাক করতেছিল, এখন যদি আমার বি পয়েন্টে সেম ফোর্সই অ্যাক করে, সেই ক্ষেত্রেও কি আমার এই ফোর্সের লাইন অফ অ্যাকশন কী, যে এটা এটা হচ্ছে লাইন অফ অ্যাকশন এবং লাইন অফ অ্যাকশন থেকে লম্ব দূরত্ব হচ্ছে ডি, তো এটার ক্ষেত্রেও মোমেন্টের মান কি, সেম ফোর্স ইনটু ডিস্টেন্স, ঠিক আছে। আচ্ছা, ইকুয়েশন অফ স্ট্যাটিক, তো মেইনলি আমাদের টু ডাইমেনশন প্রবলেমের জন্য আমাদের এই ইকুয়েশন অফ স্ট্যাটিকটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই তিনটা ইকুয়েশন ইউজ করেই আমরা হচ্ছে ম্যাথগুলো সামনে সলভ করতে হবে, ফর এক্সাম্পল বিমের রিয়াকশন ফোর্স কিংবা আননোন ফোর্স কোনো, এগুলো সলভ করতে হবে। তো আগে আমি আগেই ডিসকাস করছি, আবার আমি বলতেছি, সামেশন অফ এফেক্স ইকুয়াল টু জিরো মানে হচ্ছে কি, সবগুলা হরিজন্টাল ফোর্সের সামেশন, যতগুলো হরিজন্টাল ফোর্স কাজ করবে আমাদের স্ট্রাকচারে সবগুলো হরিজন্টাল ফোর্সের সামেশন ইকুয়াল টু জিরো, ঠিক আছে। সামেশন অফ এফ ওয়াই মানে কি, সবগুলো ভার্টিক্যাল ফোর্সের সামেশন, ভার্টিক্যাল আপওয়ার্ড থাকতে পারে, ডাউনওয়ার্ড থাকতে পারে, এই সবগুলো এরকম সবগুলো ফোর্সের সামেশন ইকুয়াল টু জিরো, ঠিক আছে। আর সামেশন অফ মোমেন্টটা কি, সামেশন অফ মোমেন্ট হচ্ছে আমাদের স্ট্রাকচারে এরকম এক্সটার্নাল এরকম মোমেন্ট থাকতে পারে, আবার এরকম ফোর্সের কারণে আবার একটা মোমেন্ট তৈরি হতে পারে, ঠিক আছে, ফোর্স ইনটু ডিস্টেন্সে মোমেন্ট তৈরি হতে পারে, তো এই সবগুলোর সামেশন ইকুয়াল টু জিরো হবে যে কোনো একটা পয়েন্টে, ঠিক আছে। এই তিনটা ইকুয়েশন ইউজ করে আমাদের মেইনলি সলভ করতে হবে সামনের ম্যাথগুলা। আর এখানে হচ্ছে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে আমাদের এই ফোর্সগুলো নিচ্ছি, সামশন অফ ফোর্স, সেখানে কিন্তু আমরা এখানে যে ফোর্সটা থাকছে, মোমেন্টের ইকুয়েশনে যে ফোর্সটা থাকছে সেটাকে আমরা কি ডি দ্বারা মাল্টিপ্লাই করতেছি, করে মোমেন্টে ট্রান্সফার করে আমরা মোমেন্টের ইকুয়েশন নিচ্ছি, কিন্তু সামশন অফ এফ এক্স এফ ওয়াই এখানে তো ফোর্সের সামশন, সো এখানে কোনো ডি দ্বারা মাল্টিপ্লাই করতে হচ্ছে না। এবং এই যে এই পিওর যে মোমেন্টগুলো আমাদের, এই পিওর মোমেন্টগুলো তো কোনো ফোর্স না,
এই পিভট মোমেন্টগুলো কখনোই সামশন অফ এফ এক্স, সামশন অফ এফ ওয়াই এইসব ইকুয়েশন আসবে না, এগুলো খেয়াল রাখতে হবে। তো আসি মেনলি হচ্ছে আমাদের এখন স্ট্রাকচারে কী কী টাইপের বিম থাকতে পারে সেগুলো একটু আমরা যদি দেখি। ক্লাসিফিকেশন অফ বিমস, প্রথমে যে বিমটার নাম দেওয়া আছে সেটা হচ্ছে ফ্রিলি অর সিম্পলি সাপোর্টেড বিম। তো এখানে ফ্রিলি অর সিম্পলি সাপোর্টেড বিমের ফিগার দেওয়া আছে, দ্য এন্ড অফ এ বিম আর মেড অফ ফ্রিলি রেস্ট অন সাপোর্ট। মানে সিম্পলি সাপোর্টেড বিমটা হচ্ছে সিম্পল সাপোর্ট, যেটা সিম্পল সাপোর্ট দুইটা কী কী, পিন সাপোর্ট এবং রোলার সাপোর্ট। তো এখানে একটা পিন সাপোর্ট এবং একটা রোলার সাপোর্টের উপর একটা বিম রেস্ট করতেছে, এটাকে আমরা বলছি ফ্রিলি অর সিম্পলি সাপোর্টেড বিম। এরপর আসি ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিমটা কি, যেটার হচ্ছে এক পাশ হচ্ছে ফিক্স থাকবে, ফিক্সড অর বিল্ট ইন অ্যাট অন এন্ড হোয়াইল ইটস আদার এন্ড ইজ ফ্রি। মানে হচ্ছে এক পাশ হচ্ছে ফিক্সড, আদার এন্ড হচ্ছে ফ্রি, সেটাকে আমরা বলতেছি ক্যান্টিলিভার বিম। এরপরে আসি বিল্ট ইন অর ফিক্সড বিম। বিল্ট ইন অর ফিক্সড বিমটা কি, যেখানে হচ্ছে আমাদের দুই পাশেই ফিক্সড, আমাদের যে বিমের দুই পাশেই ফিক্স সেটা হচ্ছে বিল্ট ইন অর ফিক্সড বিম, দ্য বিম ইজ ফিক্সড অ্যাট বোথ এন্ডস। এরপরে আসি ওভারহ্যাঙ্গিং বিম। এ বিম হুইচ অ্যাজ এ পার্ট অফ দ্য লোডেড বিম এক্সটেন্ডেড আউটসাইড অফ দ্য সাপোর্ট। মানে এখানে দেখেন এই পাশে এখান থেকে সাপোর্ট শুরু হয়েছে, মাঝখানে একটা সাপোর্ট আছে এবং এখানে একটা ওভারহ্যাঙ্গিং পোর্শন আছে, আমাদের এখানে একটা ওভারহ্যাঙ্গিং পোর্শন আছে, তো এটাকে বলতেছি আমরা ওভারহ্যাঙ্গিং বিম। রেস্টেন্ড অর প্রপ ক্যান্টিলিভার বিম। তো রেস্টেন্ড অর প্রপ ক্যান্টিলিভার বিমটা কি, এক পাশে হচ্ছে ফিক্সড, ফিক্সড অর বিল্ট ইন অ্যাট অন এন্ড হোয়াইল ইটস আদার এন্ড ইজ সাপোর্টেড বাই রোলার। মানে আর এক পাশটা হচ্ছে আমাদের রোলার সাপোর্ট দ্বারা, এরকম রোলার সাপোর্ট দ্বারা, এখানে রোলার দেওয়া আছে নিচে দেখা যাচ্ছে না যদি ছবিতে ভালো মতো, মেইনলি হচ্ছে এরকম রোলার সাপোর্টের উপরে এটা রেস্ট করানো আছে, ঠিক আছে। তো এটাকে আমরা বলছি রেস্ট্রেন্ড অর প্রপ ক্যান্টিলিভার বিম। এরপর আসি কন্টিনিউয়াস বিম। কন্টিনিউয়াস বিম এই যে বিম হুইচ ইজ প্রোভাইডেড উইথ মোর দেন টু সাপোর্টস। মানে হচ্ছে আমাদের এখানে দেখেন কন্টিনিউয়াস বিম হচ্ছে এখানে নর্মাল দুইটার বেশি, একের বেশি স্প্যান থাকবে আর কি, এবং দুইয়ের বেশি সাপোর্ট থাকবে, এখানে তিনটা সাপোর্ট আছে, সো এখানে একটা বিম কন্টিনিউয়াস করে আবার সেকেন্ড পোর্শনে চলে গেছে, সো এটাকে আমরা বলতেছি হচ্ছে কন্টিনিউয়াস বিম। এছাড়াও এই নর্মাল ক্লাসিফিকেশনের বাইরে বিমকে আরও দুইভাবে ক্লাসিফাই করা যায়। এ বিম ক্যান বি ক্লাসিফাইড অ্যাট স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম, হুইচ মিন দ্যাট ইট ক্যান বি সলভ ইউজিং ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম। মানে আরও দুই ধরনের ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে ডিটারমিনেট বিম, যেটা হচ্ছে আমরা ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম, মানে স্যামসন এফ এক্স ইকুয়াল টু জিরো, স্যামসন অফ এফ ওয়াই ইকুয়াল টু জিরো, স্যামসন অফ মোমেন্ট ইকুয়াল টু জিরো, এই তিনটা ইকুয়েশন ইউজ করে আমরা এই বিমের যে আননোন সোল ইগুলো আছে, ফর এক্সাম্পল এখানে একটা রিয়াকশন ফোর্স আছে ভার্টিক্যাল, এখানে হরিজন্টাল আছে, এখানে ভার্টিক্যাল আছে, ঠিক আছে, এই আননোন ফোর্সগুলো আমরা সলভ করতে পারবো, সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি বলছি, স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম, ঠিক আছে, স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম। এর মানে কি, এর মানে হচ্ছে যে বিমগুলো আমরা ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম ইউজ করে সলভ করতে পারবো সেগুলোকে আমরা বলছি স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম। তো মেইনলি আমাদের যে কয়টা আননোন, নাম্বার অফ আননোন আননোন যে কয়টা থাকবে, সেই কয়টায় যদি আমাদের নাম্বার অফ ইকুয়েশন থাকে, তাহলে আমরা এটা সলভ করতে পারবো, ঠিক আছে। তো নর্মালি আমাদের নাম্বার অফ ইকুয়েশন হচ্ছে, এখানে নাম্বার অফ ইকুয়েশন কয়টা, ইকুয়েশন হচ্ছে তিনটা, ঠিক আছে। সো আমাদের নর্মালি তিনটা যদি আননোন থাকে, তিনটা বা তিনটার কম আননোন থাকলে আমরা সেই বিমগুলো ইজিলি সলভ করতে পারবো। এখানে যদি দেখেন আমাদের এখানে কি পিন সাপোর্টে হচ্ছে একটা আননোন, দুইটা আননোন, এবং এখানে রোলার সাপোর্টে একটা আননোন, সো এখানে আননোন কয়টা, আননোন হচ্ছে তিনটা, আমাদের ইকুয়েশন নাম্বার অফ ইকুয়েশনও থ্রি, সো আমরা এই তিনটা ইকুয়েশন আননোনই সলভ করতে পারবো, সো এটা কি বিম, ডিটারমিনেট বিম, ঠিক আছে। এবং এখানে যদি আমরা দেখি এখানেও সেম তিনটা ওভারহ্যাঙ্গিং বিম হলেও এখানে তিনটা আননোন, সো এটা সলভ করতে পারবো। আবার ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমাদের একটা আননোন, দুইটা আননোন এবং একটা মোমেন্ট থাকে, সো তিনটা আননোন আছে, তিনটা ইকুয়েশন আছে, আমরা সলভ করতে পারবো, ঠিক আছে। কিন্তু যে বিমে সবগুলো আননোন আমরা সলভ করতে পারবো না, সেটাকে আমরা বলবো স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। এখানে এটা বলছে এই বিম ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম হুইচ ক্যান নট বি সলভ উইথ ইকুইলিব্রিয়াম ইকুয়েশনস, ইট রিকোয়ার্স এ কম্পারেবিলিটি কন্ডিশন অর
সাম অ্যাজাম্পশন, মানে হচ্ছে এই বিমগুলো সলভ করার জন্য কিছু কম্পিটেবিলিটি কন্ডিশন দরকার পড়ে বা কোনো একটা অ্যাজাম্পশন দরকার পড়ে, সেই অ্যাজাম্পশনগুলো নিয়ে আমরা এই বিমগুলো সলভ করতে পারি। তো এইগুলো হচ্ছে আপনাদের সামনে ইনডিটারমিনেট স্ট্রাকচারের জন্য স্ট্রাকচার অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন 3 আছে, ওই পোর্শনে শিখবেন। তো এখানে আমরা জাস্ট দেখি যে দেখেন কিভাবে আমরা এটা সলভ করতে পারতেছি না। এখানে হচ্ছে আমাদের ফিক্স সাপোর্টে একটা আননোন, দুইটা আননোন অ্যান্ড তিনটা আননোন, এখানে রোলার সাপোর্টে একটা আননোন। সো এখানে নাম্বার অফ আননোন কয়টা? চারটা। কিন্তু আমাদের ইকুয়েশন আছে কয়টা? তিনটা। ঠিক আছে, সেমভাবে আমাদের এখানে আননোন এক দুই তিন, আবার এই পাশে এক দুই তিন, টোটাল ছয়টা আন, কিন্তু আমাদের ইকুয়েশন আছে কয়টা? তিনটা। সো এটাও ইনডিটারমিনেট। সেমভাবে আমাদের এখানে পিন সাপোর্টে দুইটা, এখানে রোলার সাপোর্টে একটা, এখানে একটা, চারটা আননোন কিন্তু ইকুয়েশন আছে তিনটা, এটাও ইনডিটারমিনেট বিম। ঠিক আছে, তো এখন আসি আমাদের মেইনলি হচ্ছে স্ট্রাকচারের সাপোর্ট রিয়াকশন ক্যালকুলেশন করা শিখতে হবে। আমরা যে আমাদের মেইন টার্গেট হচ্ছে একটা স্ট্রাকচার বা বিমের অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট বের করা, পুরো বিমটা জুড়ে যে কত অ্যাক্সিয়াল ফোর্স, কত শিয়ার ফোর্স, কত বেন্ডিং মোমেন্ট কাজ করতেছে এই অ্যাপ্লাইড লোডের কারণে, সেটা ক্যালকুলেশন করা। কিন্তু তার আগে আমাদের কি করতে হবে, এই যে আমরা যদি এটার অ্যাক্সিয়াল ফোর্স, এই বিমের মাঝখানে যে অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স আছে সেগুলো বের করতে যাই, তো সেগুলো তো মেথড অফ সেকশনে মানে ইন্টারনালি ফোর্সটা আছে। শুরুতে একটু দেখাইছিলাম যে ইন্টারনাল ফোর্স থাকে প্রতিটা পয়েন্টে। তো এই ফোর্সগুলো বের করার আগে দেখে আসছি আমরা যে আমাদের এখানে এক্সটার্নাল যে সাপোর্ট রিয়াকশন ফোর্সগুলো আছে এগুলো আমাদের ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এখানে একটা পিন সাপোর্ট, পিন সাপোর্টে সবসময় কি ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স থাকে, এখানে হরিজন্টাল রিয়াকশন ফোর্স থাকে, আর রোলার সাপোর্টে শুধুমাত্র ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স থাকে। ঠিক আছে, এবং এখানে কিছু লোড দেওয়া আছে, 200 নিউটন মিটার একটা মোমেন্ট দেওয়া আছে, 100 নিউটন একটা ফোর্স, 160 নিউটন একটা ফোর্স। তো এই যে আননোন রিয়াকশন ফোর্সগুলো আছে এগুলো এখন ক্যালকুলেশন করতে হবে আমাদের সবার ফার্স্টে। তো এই ক্যালকুলেশনগুলো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আপনাদের শেখার কথা। তো তারপরেও আমি ওভারঅল শুরুতে একটু রিভিউ করতেছি যে কীভাবে রিয়াকশন ফোর্স ক্যালকুলেশন করে। এখন শুধু আমরা হচ্ছে রিয়াকশন ফোর্স পর্যন্ত ক্যালকুলেট করবো, সামনে হয়তো বা আমরা আরও শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করবো আর কি। তো রিয়াকশন ফোর্স ড্র করার জন্য যেটা বললাম যে আমাদের এখানে পিন সাপোর্ট, সো এখানে কি একটা ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স থাকবে আননোন, একটা হরিজন্টাল রিয়াকশন ফোর্স থাকবে আননোন, এবং একটা এখানে রোলার সাপোর্ট, এখানে শুধুমাত্র ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স থাকবে। তো সেটাই এখানে ড্র করছি, আবার ড্র করে দেখাইছি যে আমাদের এখানে টোটাল ডিস্টেন্স ছিল পয়েন্ট ওয়ান, পয়েন্ট ওয়ান, পয়েন্ট ওয়ান করে সবগুলোর মাঝখানে, টোটাল ডিস্টেন্স হচ্ছে 0.4 মিটার। তো হরিজন্টাল রিয়াকশন ফোর্সটার নাম দিছি হচ্ছে আমরা আর এ এক্স, এবং ভার্টিক্যাল রিয়াকশন ফোর্সটার নাম দিছি আমরা আর এ ওয়াই, এটাকে আমরা এ পয়েন্ট যেহেতু এটাকে বি পয়েন্ট শো করছি। এবং এখানে হচ্ছে রোলার সাপোর্ট আছে, রোলার সাপোর্ট রিয়াকশন ফোর্সের নাম দিচ্ছি আর বি ওয়াই। সো আমাদের সবগুলা ইকুয়েশনই সলভ করার জন্য অস্ত্র আপাতত আমাদের তিনটাই আছে, সেই তিনটা ইকুয়েশন কি? সামশন অফ এফ এক্স, সামশন অফ এফ এক্স, সামশন অফ এফ ওয়াই, এবং সামশন অফ মোমেন্ট। ঠিক আছে, এখানে যেটা করছে এখানে সামশন অফ এফেক্টস ফার্স্টে নিছি। সামশন এফেক্টস মানে কি? সবগুলো হরিজন্টাল যে ফোর্স আছে, এরকম হরিজন্টাল যে ফোর্স আছে সেগুলোর যোগফল বা সামশন জিরো হবে। তো এখানে সামশন হচ্ছে আর এ এক্স আছে হরিজন্টাল, আর কি কোনো হরিজন্টাল ফোর্স আছে? আর কোনো হরিজন্টাল ফোর্স নাই। সো আর এক্স এর মান আমার জিরো। এরপর যেটা করতেছে, এখানে যেহেতু দুইটা আননোন আছে, আর এ ওয়াই, আর বি ওয়াই, আর বি, সো যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট নিতে হবে ফার্স্টে আমাদের, হয় এ পয়েন্টে নাহলে বি পয়েন্টে। এখানে হচ্ছে এ পয়েন্টে মোমেন্ট নিছে। তো এ পয়েন্টে মোমেন্ট নিলে কি হচ্ছে আমরা একটু দেখি। আমাদের ফার্স্টে তো যেহেতু এই এ পয়েন্টে আমরা মোমেন্ট নিতেছি, আর এ এক্স এবং আর এ ওয়াই এ পয়েন্ট দিয়েই কাজ করতেছে, এবং এ পয়েন্টে এরা কোনো মোমেন্টাম দিবে না, মানে এদের যে মোমেন্টটা থাকবে সেই ক্রিয়েট হবে সেই ফোর্স ইনটু কী হবে? জিরো, মানে ডিস্টেন্স জিরো। সো মোমেন্টের মানও জিরো আসতেছে। ঠিক আছে, কিন্তু আমাদের এরপরে কি আছে? 200 নিউটন মিটার একটা মোমেন্টই আছে। সো আমরা 200 নিউটন মিটার মোমেন্টটা আমরা লিখলাম এখানে, এবং এটা কোন দিকে? আমরা হচ্ছে ধরে নিচ্ছি ক্লকওয়াইজ পজিটিভ, ক্লকওয়াইজ মোমেন্ট আমরা পজিটিভ ধরে নিছি। সো হচ্ছে 200 নিউটনটা ক্লকওয়াইজ, সো এটাকে আমরা প্লাস ধরলাম। ঠিক আছে, এরপরে আসি হচ্ছে আরেকটা কথা, সেটা হচ্ছে কি, এই মোমেন্টের সাথে কিন্তু আমাদের এই যে ডিস্টেন্সটা, এ থেকে এই পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্স, এটা মাল্টিপ্লাই হবে না, কারণ এটা সরাসরি মোমেন্ট আকারেই আছে। কিন্তু পরবর্তী যে ফোর্সগুলো মোমেন্ট দিবে তাদের সাথে তাদের মোমেন্ট আর্মটা মাল্টিপ্লাই হবে। তো পরবর্তীতে আমার ফোর্স আছে হচ্ছে 100 নিউটন, সেই 100 নিউটন আমরা লিখলাম।
সো 100 নিউটন থেকে আমার তাহলে মোমেন্ট আর্মটা কি এই 100 নিউটনের ফোর্সের অ্যাক্টিং লাইন এই বরাবর, ফোর্সের অ্যাক্টিং লাইন থেকে আমার লম্ব দূরত্ব এটুকু কত, এইটুকু ছিল আমাদের ডিস্টেন্সটা, আমি দেখে আসি, এইটুকু পয়েন্ট ওয়ান, এইটুকু পয়েন্ট ওয়ান, মানে এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে আমার পয়েন্ট টু, তাহলে 100 × 0.2, এবং এটা কোন দিকে রোটেট করতেছে, আমার এ পয়েন্টে আমরা মোমেন্ট নিতেছি, তো এ থেকে এইটুকু যে বডিটা আছে এই পয়েন্টে ফোর্স করলে এটা কোন দিকে রোটেট করবে, এদিকে রোটেট করবে, এভাবে এদিকে রোটেট করতে যাবে, মানে কোন দিকে, এটা হচ্ছে ক্লকওয়াইজ, মানে এটাও পজিটিভ। এরপর সেমভাবে আসে 160, 160 ফোর্সের অ্যাক্টিং লাইন আমার এখানে 160 আমরা লিখলাম, 160 লিখছি, এবং এই ফোর্সের অ্যাক্টিং লাইন থেকে এই এ পয়েন্টে যেহেতু আমরা মোমেন্ট নিতেছি, তাহলে এ পয়েন্ট থেকে আমরা ডিস্টেন্সটা নিব, এ পয়েন্ট থেকে আমাদের এরকম এই যে ব্লু যেটা আঁকতেছি এই পর্যন্ত ডিস্টেন্সটা নিব, এটা কত, এটা হচ্ছে প্রতিটাই ছিল কত করে, পয়েন্ট ওয়ান করে, মানে হচ্ছে পয়েন্ট থ্রি আসতেছে, তো পয়েন্ট থ্রি, সো এই পর্যন্ত ডিস্টেন্সটা পয়েন্ট থ্রি, এবং এটাও কি এরকম এইদিকে রোটেট করবে, মানে এটাও ক্লকওয়াইজ রোটেট করতেছে, সো এটাও সামনে আমরা পজিটিভ নিলাম প্লাস, ঠিক আছে। এরপরে আসে কি, এরপরে আচ্ছা আর কি কোনো ফোর্স আছে উপরে নাই, এরপরে নিচে যে ফোর্স আছে সেটা কি আরবি, আরবি ইন্টু আরবি থেকে এই এ পয়েন্টের ডিস্টেন্স কত, টোটালটা টোটালটা হচ্ছে 0.4 মিটার, তাহলে আরবি ইন্টু 0.4 করলো, ঠিক আছে। তো এরপরে কি, এখন এ পয়েন্ট থেকে আমার মোমেন্টটা নিচে আরবি, তো আরবি আমার মেম্বারটাকে কোন দিকে রোটেট করবে, এদিকে রোটেট করবে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ, সো এটার আগে আমার মাইনাস, সো এটা ক্যালকুলেশন করলে আরবি ইজ ইকুয়াল টু +670 নিউটন। সেমভাবে আমরা চাইলে এই বি পয়েন্টে এখন মোমেন্ট নিব, বি পয়েন্টে মোমেন্ট নিলে আর এ ওয়াইটা ক্যালকুলেশন করা যায়, ঠিক আছে। এখানে বইয়ে বি পয়েন্টে মোমেন্ট নিয়ে আর এ ওয়াই ক্যালকুলেশন করছে, আপনারা চাইলে কি করতে পারেন, সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0 এটা ইউজ করেও ক্যালকুলেশন করা যায়, ঠিক আছে। আমি সামসময় এফ ওয়াই ইকুয়াল টু 0টা দেখাচ্ছি, মোমেন্টেরটা তো এখানে করেই দেওয়া আছে, আপনারা জাস্ট বি পয়েন্টে মোমেন্টের বিভিন্ন লোডের মোমেন্ট, মানে আর এ ওয়াই মোমেন্ট দিবে ক্লকওয়াইজ, তারপর হচ্ছে 200 নিউটন মিটার, এরপরে 100 × আবার এই ডিস্টেন্স, এবং এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতেছে, এবং 160 × 0.1 এটাও অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে, সো এর আগেও মাইনাস, এভাবে আর এ ওয়াই ক্যালকুলেশন করা যায়। আবার হচ্ছে সামসময় এফ ওয়াই নিয়োগ করা যায়, তো সামসময় এফ ওয়াই নিলে আমার কী কী আসতেছে আমি একটু দেখি, স্যামসং এফ ওয়াই মানে কি, শুধুমাত্র ফোর্সগুলার স্যামসং, ফোর্স কী কী আছে, আর এ ওয়াই আছে উপর দিকে, আর এ ওয়াইয়ের মান আমরা বের করবো ক্যালকুলেশন করে, যেহেতু আমরা একটু আগে আরবি বের করছি, আর এ ওয়াই শুধুমাত্র কিন্তু ভার্টিক্যাল ফোর্স, 200 নিউটন মিটার কি এখানে আসবে, আসবে না, কারণ এটা একটা মোমেন্ট, আমরা হচ্ছে ফোর্সের স্যামসং নিচ্ছি, এবং আর এক্সটাও এখানে আসবে না, আসবে কোনটা, এই যে 100 নিউটনটা কোন দিকে ডাউনওয়ার্ড, মানে মাইনাস 100, এরপরে 160 এটাও কি ডাউনওয়ার্ড, মানে মাইনাস 160, এরপরে কি আরবিটা আপওয়ার্ড, যেটা হচ্ছে আমরা একটু আগে 670 নিউটন বের করছি, প্লাস 670, তো এটা ক্যালকুলেশন করে আমাদের এটা ইকুয়াল টু 0, সো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা আর এ ওয়াই এর মান পাচ্ছি হচ্ছে কত, -410। সো এখানে একটু খেয়াল করে দেখেন, আর এ ওয়াইটাকে আমরা ধরছিলাম আপওয়ার্ড কাজ করতেছে, তাই না, উপর দিকে কাজ করতেছে, সো আর এ ওয়াইয়ের মান মাইনাস আসা মানে কি, মাইনাস আসা মানে আমরা যে ডিরেকশনটা ধরছি অ্যাকচুয়ালি সেই ডিরেকশনটা আমাদের ধরা ঠিক নাই, অ্যাকচুয়ালি ফোর্সটা হচ্ছে কোন দিকে কাজ করতেছে, ডাউনওয়ার্ড দিকে 410 কাজ করতেছে, ঠিক আছে। সো এটা কোনো ব্যাপার না, আপনারা চাইলে আর এ ওয়াই ইজ ইকুয়াল টু -410 লিখে রাখতে পারেন, যে ফোর্সটা আসলে অ্যাকচুয়ালি কি ডাউনওয়ার্ড ডিরেকশন ডিজার্ভ মিন করতেছে আর কি। এরপরে সেই সেমভাবে আমাদের এখানে আর একটা স্ট্রাকচার দেওয়া আছে, এটা হচ্ছে একটা ধরনের ফ্রেম আর কি, তো এই ফ্রেমে হচ্ছে আমাদের এখানে টপে একটা কি আছে, টপে একটা রোলার সাপোর্ট আছে, এবং এখানে একটা পিন সাপোর্ট আছে, এবং এখানে একটা কি ইউনিফর্মলি ভ্যারিং লোড আছে, তো আমরা জানি রোলার সাপোর্ট পিন সাপোর্টে কী কী আননোন রিয়াকশন ফোর্স থাকে, এখানে আমরা ধরে নিই আর এ ওয়াই আননোন ফোর্স ভার্টিক্যাল, এবং এখানে হচ্ছে আর এক্স, ঠিক আছে, এবং এখানে হচ্ছে যেহেতু রোলার সাপোর্ট এটা হচ্ছে আর বি ওয়াই,
তো এখানে এখন এই ফোর্সগুলো কি আবার আপওয়ার্ড ফোর্স, উপর দিকে কাজ করতেছে, উপর দিকে ট্রায়াঙ্গেল আকারে ট্রায়াঙ্গুলার লোড বা ইউনিফর্মলি ভ্যারিং লোড যেটা সেটা, এই ফোর্সগুলো আবার কি ধরে নিই আমি যদি টোটাল লোডটা এখানে বের করতে যাই, যে টোটাল ফোর্স কত কাজ করতেছে, সেটা হচ্ছে কি হাফ ইনটু আমার এইখান থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স, সেটা হচ্ছে 3 ইনটু আমার টপে যে লোডটা কাজ করছে সেটা হচ্ছে 10। সো এই লোডের মান কত আসতেছে আমার 15-এর মতো আসবে আর কি। এটা এখানে এমনি দেখাইলাম, এটা সরাসরি চাইলে আমরা ইকুয়েশনে লিখতে পারি আর কি। এবং এই ফোর্সের অ্যাক্টিং পয়েন্ট কি, এদিক থেকে এখানে হচ্ছে 1/3 অ্যান্ড বাকিটুকু হচ্ছে 2/3, সরি আমি ভুল লিখছি, এখানে হচ্ছে আমাদের সমকোণের দিক থেকে হচ্ছে 1/3, সমকোণের দিক থেকে হচ্ছে 1/3 অ্যান্ড আরেক দিক থেকে হচ্ছে 2/3, মানে অন্য পাশ থেকে হচ্ছে 2/3 ডিস্টেন্স। তো এখন এখানে ওইটাই করছে যে দেখেন আর বি ওয়াই ভার্টিক্যাল রিয়াকশন ফোর্সটা দেখাইছে, এদিকে আর এক্স বাম দিকে শো করছে, আর এ ওয়াইটা নিচের দিকে শো করছে। আপনারা চাইলে উপর দিকেও শো করতে পারেন, আপনার ডিরেকশন ধরার উপরে আপনার এই অ্যান্সারটা আসবে আর কি। তাহলে শো করে এখন আমরা কি করতে পারি, আমরা যে কোনো একটা পয়েন্টে ফার্স্টে মোমেন্ট নিতে পারি, যে পয়েন্টে মোমেন্ট নিলে আমার অন্য একটা রিয়াকশন ফোর্স বের হবে, যেটা এখানে করছে যে এ পয়েন্টে মোমেন্ট নিছে এবং ক্লকওয়াইজ পজিটিভ ধরছে। তো এ পয়েন্টে যদি আমরা মোমেন্ট নিই, এ পয়েন্টে মোমেন্ট নিলে আর এ ওয়াই এখান দিয়েই কাজ করতেছে, আর এ এক্স এখান দিয়েই কাজ করতেছে। তো এখন এ পয়েন্টে মোমেন্ট নিলে আমার মোমেন্ট দিবে কি, এখানে যে ট্রায়াঙ্গুলার লোডটা ছিল সেটা মোমেন্ট ক্রিয়েট করবে। সেই ট্রায়াঙ্গুলার লোডটার মান আমি আলাদাভাবে বের করে নিছি, সেটা হচ্ছে কত 15, এবং এটা কি এ পাশ থেকে 2/3 ডিস্টেন্স এবং সমকোণের দিক থেকে 1/3 ডিস্টেন্সে কাজ করতেছে। এই যে এখানে এটাই দেখাচ্ছে 2/3 অর্থ 2 মিটার, এবং অন্য দিক থেকে এটা আমার লাগবে না যেহেতু আমি এ পয়েন্টে মোমেন্ট নিতেছি। তো এখন এ পয়েন্টে মোমেন্ট নেওয়ার সময় তাহলে 15 ইনটু আমার কোন পয়েন্ট কোন ডিস্টেন্সটুকু নিবো আমরা, কি এই এই ডিস্টেন্স নিব, এই ডিস্টেন্স নিব না, কিন্তু আমরা আমরা নিব হচ্ছে আমাদের এই ফোর্সের অ্যাক্টিং লাইন কোথায় এখানে। সো এ পয়েন্ট থেকে ফোর্সের অ্যাক্টিং লাইন পর্যন্ত যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটুকু আমরা নিব, ঠিক আছে। তাহলে সেটা কত, সেটা হচ্ছে 2। 2 কীভাবে পাইলো, এই যে 2/3 সেখান থেকে 2 পাইলো, এবং এটা কোন দিকে রোটেট করতেছে, এই এ পয়েন্টে আমরা মোমেন্ট নিতেছি, ফোর্সটা এই বরাবর অ্যাক্টিং লাইন মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে রোটেট করতেছে। সো এর আগে আবার একটা মাইনাস, ঠিক আছে। এরপরে আসি আর বি, আর বি ফোর্সটা এই বরাবর কাজ করতেছে, আর বি ফোর্সের অ্যাক্টিং লাইন এখানে। সো আমার টোটাল ডিস্টেন্স এইটুকু নিতে হবে, এটা কত, এটা টোটাল ডিস্টেন্স ছিল 5, সো আর বি ইনটু 5, এবং এটা কোন দিকে রোটেট করতেছে, ফোর্সটা অ্যান্টি ক্লকওয়াইজ দিকে রোটেট করবে না, এই বরাবর ফোর্স দিলে এই দিক ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে, সো সরি ক্লকওয়াইজ দিকে রোটেট করতেছে, মানে এটা ক্লকওয়াইজ দিকে রোটেট করতেছে। সো এর আগে কি একটা পজিটিভ, সো আর বির মানটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করলাম। এরপরে সেম আমি আগের বার যেটা করছি, এখানে হচ্ছে এটা মোমেন্ট নিয়ে দেখাইছে, আমরা সামেশন অফ এফ ওয়াই নিয়ে করবো। আমরা সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0 যদি নেই, ভার্টিক্যাল ফোর্সের সামেশন কী কী আছে, ভার্টিক্যাল ফোর্স আমরা হচ্ছে আর এ ওয়াইটা বের করবো, আর ওয়াইটা আর এ ওয়াইটাকে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনে ধরছি। সো মাইনাস আর এ ওয়াই, এরপরে হচ্ছে 15 কিলো নিউটনটা কোন দিকে, উপর দিকে, সো প্লাস 15, এরপরে হচ্ছে আর বিটা হচ্ছে নিচের দিকে, সো মাইনাস আর বি, আর বির মানটা আমরা একটু আগে ক্যালকুলেশন করে পাইছি, সেটা হচ্ছে 6, সো -6, ঠিক আছে। এখান থেকে ক্যালকুলেশন করলে আর ইউয়ের মান আসতেছে হচ্ছে আমাদের 9 কিলো নিউটন। তো দুইটা মানই আমার পজিটিভ আসছে, পজিটিভ আসা মানে কি আমরা যে ডিরেকশনে ধরছি সেই ডিরেকশনটাই ধরা, ঠিক আছে। আর ওয়াইটা ডাউনওয়ার্ড ধরছিলাম, আর ওয়াইটা ডাউনওয়ার্ড ধরছি, এবং আর বিটাও ডাউনওয়ার্ড ধরছি। আপনি চাইলে যদি এটাকে আপওয়ার্ড ধরতেন তখন আপনার অ্যান্সার মাইনাস আসতো, তো মাইনাস আসা মানে ফোর্সটা অ্যাকচুয়ালি ডাউনওয়ার্ড কাজ করতেছে আর কি, সেটা পাশে ব্র্যাকেট এখানে দেখাই দিতেন তাহলে হতো। এরপরে আসি হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ, সেটা হচ্ছে এখানে যদি ইনকেস এরকম ইনক্লাইনভাবে লোডগুলো থাকে সেই ক্ষেত্রে কী করতে হবে। তো ইনক্লাইনভাবে লোডগুলো থাকলে এরকম স্লোপ দেওয়া থাকবে 3-4, ঠিক আছে। তো স্লোপ দেওয়া থাকলে আমাদের অতিভুজগুলো আগে বের করে নিতে হবে, অতিভুজের মান কী হবে, এটা √3² + 4² করলে এটা আসতেছে হচ্ছে 5 আসতেছে মনে সম্ভবত। তো সেখান থেকে এটাকে আবার ট্রান্সফার করে নিতে হবে হরিজন্টাল কম্পোনেন্টে এবং ভার্টিক্যাল কম্পোনেন্টে, ঠিক আছে।
তো ভার্টিক্যাল কম্পোনেন্ট এবং হরিজন্টাল কম্পোনেন্ট ট্রান্সফার করতে হলে আমরা কি জানি, ফাইভ ইন্টু আমাদের মেইন লোডটা কত, মেইন লোডটা হচ্ছে 5 কিউব, তাই না? তাহলে ফাইভ ইন্টু, যেহেতু আমার স্লোপের অ্যাঙ্গেলটা দেওয়া ছিল কোন দিকে, এদিকে এটা হচ্ছে 4 অ্যান্ড এটা হচ্ছে 3 ছিল আর কি, এবং অতিভুজটা হচ্ছে 5 ছিল। তাহলে আমি কি যেদিকে স্লোপের অ্যাঙ্গেল দেওয়া সেদিকটা হচ্ছে আমার কস থিটা, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। সো 3/অতিভুজ হচ্ছে 5 করলে এখানে আমার অ্যান্সার আসতেছে হচ্ছে 3, মানে হরিজন্টাল ফোর্সের মানটা হচ্ছে 3। এবং ভার্টিক্যালটা কী হবে, ভার্টিক্যালটা হচ্ছে 5 ইন্টু সাইন থিটা, মানে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। লম্ব ছিল আমার কত, 4 ছিল, এবং অতিভুজ ছিল 5, মানে 4/5। সো এটা করলে আমার 4 আসতেছে। তো এভাবে ট্রান্সফার করে নিতে হবে। সেমভাবে আপনার যদি সাপোর্টটা, এটা কি, এটা তো হরিজন্টাল সাপোর্ট, সো মানে সরি পিন সাপোর্ট হরিজন্টালি আছে, সো এখানে কি একটা ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স থাকবে, একটা হরিজন্টাল রিয়াকশন ফোর্স থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমার এখানে রোলার সাপোর্টটা আবার বাঁকা করে দেওয়া। সো রোলার সাপোর্ট বাঁকা করে দেওয়া মানে কি, এটা হচ্ছে এরকম ইন যে স্লোপ, এখানে অ্যাঙ্গেল যেটা দেওয়া আছে আমাদের ভূমির যে অ্যাঙ্গেলটা, সেটা এখানে দেওয়া আছে 1:1। এর মানে কি, এর মানে হচ্ছে ভূমিতে যত অ্যাঙ্গেলে কাজ করতেছে স্লোপটা এইভাবে, তো এখানে এই রিয়াকশন ফোর্সটাও ওইটার পারপেন্ডিকুলারই দিবে, ঠিক আছে? তো পারপেন্ডিকুলারই যদি রিয়াকশন ফোর্স দেয়, তো সেই ক্ষেত্রে আমাদের এই স্লোপটা জানা দরকার, যে মানে আমাদের ফোর্সের স্লোপ কত। সো এই ফোর্সের স্লোপটাও কি, আমি যদি এটাকে এই অ্যাঙ্গেলটাকে ঘুরাই দিই আর কি, এদিকে এখানে ঘুরাই ট্রান্সফার করি, তাহলে দেখা যাবে কি আমার ভার্টিক্যালি যাবে এই মানটা এবং হরিজন্টালি যাবে এই মানটা। এটা ভার্টিক্যালে যাচ্ছে, এটা হরিজন্টালে যাচ্ছে, মানে এই 1 এখানে আসবে এবং এটা হচ্ছে এখানে আসবে। যেহেতু ঘুরাই আমি এখানে বসাচ্ছি, তাহলে লোডটা হচ্ছে আমার, লোডের স্লোপ থাকবে হচ্ছে 1:1, মানে ভার্টিক্যালি এটা থাকতেছে 1 এবং হরিজন্টালি এটা থাকতেছে। তো এখন আমি যদি আমার, তারপরে নেক্সট আমার কাজ কী হবে, নেক্সট কাজ হচ্ছে √1² + 1² করা, করলে এটা হচ্ছে √2 আসতেছে আর কি, মানে আমার অতিভুজ, অতিভুজের মানটা হচ্ছে √2। সেমভাবে আমি এখন ভার্টিক্যাল কম্পোনেন্ট অ্যান্ড হরিজন্টাল কম্পোনেন্টে ট্রান্সফার করে নিব আমার এই ইনক্লাইন লোডটাকে, ঠিক আছে? তো সেটা না করে আমি যেটা করতেছি সেটা হচ্ছে, আমার যেহেতু এটা আননোন ফোর্স, আমি তো RBকে এই ফোর্সের মান লিখে চাইলে ইউজ করতে পারি, কিন্তু সেটা তো আমার ক্যালকুলেশনের সময় বারবার লিখতে হবে। সেটা না করে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এই ইনক্লাইন ফোর্সটাকে ভার্টিক্যালটার নাম দিতেছি RAY, হরিজন্টালটার নাম দিতেছি হচ্ছে RAX, দিয়ে অ্যাজ ইউজুয়াল যেভাবে ক্যালকুলেশন করতে হয় আমাদের মোমেন্টের ইকুয়েশন, তারপরে সামশন অফ FX, সামশন অফ FY, এগুলো নিয়ে আমরা এই আননোনগুলো সলভ করতে পারি, ঠিক আছে? সেখান থেকে পরে আমরা যদি RAX এবং RAY পাই, সেটা থেকে আমাদের এই ইনক্লাইন যে RBটা আছে সেটা আমরা ট্রান্সফার করে নিয়ে আসতে পারি। এরপরে আসি আমাদের নর্মালি বিমে এরকমও কিছু কেস চলে আসে, যে এখানে ইন্টারনাল হিঞ্জ বা ইন্টারনাল পিন দিয়ে দেয়। তো এগুলো থাকলে হচ্ছে কীভাবে কী করতে হবে একটু পরে দেখি। অকেশনালি হিঞ্জেস আর পিন জয়েন্টস আর ইন্ট্রোডিউসড ইন্টু বিমস অ্যান্ড ফ্রেমস, মানে বিম এবং ফ্রেমে অকেশনালি এরকম হিঞ্জ জয়েন্ট অথবা পিন জয়েন্ট দেওয়া হয়। এ হিঞ্জ ইজ ক্যাপেবল অফ ট্রান্সমিটিং অনলি হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ফোর্স। নর্মালি হিঞ্জগুলো হচ্ছে কি, হরিজন্টাল এবং ভার্টিক্যাল ফোর্স ট্রান্সমিট করতে পারে। নো মোমেন্ট ক্যান বি ট্রান্সমিটেড অ্যান্ড হিঞ্জ জয়েন্ট, মানে হিঞ্জ জয়েন্টে কোনো মোমেন্ট ট্রান্সমিট করতে পারে না। দেয়ার ফর দ্য পয়েন্ট হোয়ার এ হিঞ্জ অকার্স ইজ এ পার্টিকুলারলি কনভিনিয়েন্ট লোকেশন ফর সেপারেশন অফ দ্য স্ট্রাকচার ইন্টু পার্টস ফর দ্য পারপোজ অফ কম্পিউটিং রিয়াকশন। দিস প্রসেস ইজ ইলাস্ট্রেটেড ইন ফিগার। ইচ পার্ট অফ দ্য বিম ইজ সেপারেটেড টু ট্রিটেড ইন্ডিভিজুয়ালি, মানে যেখানে হিঞ্জ সাপোর্ট থাকবে সেটাকে হচ্ছে আমরা আলাদা করে ফেলবো, আলাদা করে হিঞ্জের বাম পাশের অংশটুকু একটা আলাদা স্ট্রাকচারের মতো ধরবো, ডান পাশের অংশটুকু একটা আলাদা স্ট্রাকচারে ধরবো, এবং দুইটা আলাদাভাবে ইকুইলিব্রিয়ামে বা সাম্য অবস্থায় নিয়ে আসতে হবে। তো এটাই এখানে দেখাইছে আর কি। এবং দেখেন যেখানে আমরা আলাদা করতেছি সেখানে যেহেতু হিঞ্জ সাপোর্ট বা পিন সাপোর্ট ছিল ইন্টারনালি, তো ইন্টারনালি একটা শুধুমাত্র কি ভার্টিক্যাল ফোর্স দিবে, এখানে আপওয়ার্ড দিচ্ছে, তো এখানে যদি P/2 আপওয়ার্ড দেয় তাহলে এখানেও কি সেম ফোর্সই ডাউনওয়ার্ড দিবে। দেওয়ার পরে কি এটাকে আমরা ইকুইলিব্রিয়ামে নিয়ে আসতে হবে, এটা এখানে বসে এটা হচ্ছে এই মেথডে করতে হবে। এরপরে আসি, এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। আপনারা হচ্ছে এই চারটা, এখানে চারটা বিমের ফিগার দেওয়া আছে, এই চারটা বিমের ফিগারের রিয়াকশন ফোর্সগুলো ক্যালকুলেশন করবেন। এই যে আমাদের সাপোর্টে যে রিয়াকশন ফোর্সগুলো আছে এগুলো ক্যালকুলেশন করবেন, ঠিক আছে? এখানে হচ্ছে মেনলি আমি যদি এটা একটু দেখাই, এখানে কি, এখানে হচ্ছে আমার
আননোন ফোর্স কি কি, পিনে ভার্টিক্যাল, এখানে হরিজন্টাল, রোলারে হচ্ছে ভার্টিক্যাল। সো এই টোটাল ফোর্সটাকে আপনি এটার মিড পয়েন্টে নিয়ে যাবেন, 8 যোগ 4 মানে 6 ফিটের কাছে টোটাল ফোর্স বের করবেন, করে অ্যাজ ইউজুয়াল মুভমেন্ট নেবেন। এটা গেল। এরপরে আসি সেম আমার এখানে টোটাল, এখানে পিন সাপোর্ট এবং রোলার সাপোর্ট, সেমভাবে আপনি তিন কিপকে এখানে ট্রান্সফার করবেন, 8 কিপকে, সরি এটা হচ্ছে আপওয়ার্ড কাজ করতেছে, 4 কিপকে এরকম আপওয়ার্ড দেখাবেন এবং 8টা হচ্ছে এরকম ডাউনওয়ার্ড, এটাকে ট্রান্সফার করবেন এবং আননোন রিয়াকশন ফোর্সগুলো ইন্ডিকেট করে ওই সেম সামশন অফ মোমেন্ট নেবেন যে কোনো একটা পয়েন্টে, এই এ পয়েন্টে, এবং সামশন অফ FY নেবেন। ঠিক আছে, এই দুটো ইকুয়েশন নিলে এগুলো সলভ হয়ে যাবে। এরপরে আসি যে এখানে একটা হিঞ্জ দেওয়া আছে, তো হিঞ্জেরটা এখন মানে একটু কঠিন আর কি। এই হিঞ্জেরটাতে কী করতে হবে, এই যে আপনাদের দেখাই দিছে সেটা কী, সেটা হচ্ছে হিঞ্জেরটাকে হচ্ছে হিঞ্জের বাম পাশের অংশটুকু উপরে আলাদা করে ফেলবেন, ডান পাশের অংশটুকু আলাদা করে ফেলবেন। মানে আমি হচ্ছে যদি এখানে চিন্তা করি, এখানে হচ্ছে আমি এটাকে একটু দেখাই দিই, সেটা হচ্ছে কি, আমি যদি ডান পাশের অংশটুকু এভাবে আলাদা করে ড্র করি, এখানে একটা হিঞ্জ ছিল, তো হিঞ্জটাকে আমি ধরে নিচ্ছি যে এখানে হচ্ছে আমার হিঞ্জের যে রিয়াকশন ফোর্স সেটা আমি এখানে একটা আননোন নাম দিব। যদি এখানে আমি সি পয়েন্ট ছিল তো এটাকে আমি ডি দিলাম, তাহলে এখানে এটা হচ্ছে আপওয়ার্ড, 8D নাম দিলাম, এবং এখানে একটা রোলার সাপোর্ট ছিল সো আমি এটাকে নাম দিলাম RC। ঠিক আছে, এবং এখানে 12 কিপ একটা লোড কাজ করতেছিল। সো আপনারা কী করবেন, এইটুকু ইউজ করে আপনারা RC-র মান বের করতে পারবেন না, RC-র মান বের হবে ইকুয়েশনগুলো, ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম ইউজ করে RC-র মান বের হবে এবং RDO-র একটা মান বের হবে। এরপরে কী করবেন, এই বাম পাশের সাপোর্টটা ড্র করবেন। তো বাম পাশের সাপোর্টে কী হবে, RD-র যে মানটা পাইছেন সেম অ্যামাউন্ট অফ ফোর্স, RD যদি এখানে আপওয়ার্ড কাজ করে, যেহেতু ইন্টারনাল হিঞ্জ দ্বারা আমরা এটাকে সেকশন করছি, সো এখানে ডাউনওয়ার্ড কাজ করবে, এবং ইন্টারনাল হিঞ্জে কিন্তু মোমেন্ট সবসময় জিরো, এবং এখানে আমার যে সাপোর্ট আছে সেটা অ্যাজ ইউজুয়াল থাকবে, এখানে পিন সাপোর্ট আছে এটাও অ্যাজ ইউজুয়াল থাকবে। ঠিক আছে, পিন সাপোর্টে হরিজন্টাল থাকবে রিয়াকশন ফোর্স, অ্যান্ড আমার এখানে ড্র করতে সমস্যা হয়ে যাচ্ছে আর কি, ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স থাকবে, আমি এটা উপরে দেখাই দিই। এখানে ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স আমি উপরে শো করলাম, নিচে আমি ড্র করতে পারতেছি না, এবং এখানে পিন রোলার সাপোর্টে একটা ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স থাকবে। তো সেমভাবে আপনি এখানে এই এটা তো আপনি বের করে নিয়ে আসছেন আগেরটা থেকে, কিন্তু আপনার এটা আননোন, এটা আননোন, এটা আননোন, সো এগুলো কি সামশন অফ FX, সামশন FY, সামশন অফ মোমেন্ট দিয়ে এগুলো ক্যালকুলেশন করবেন। তো এটাও গেল। এরপরে আসি এটা, এখানে কি একটা ফিক্স সাপোর্ট, ফিক্স সাপোর্টে কি, ফিক্স সাপোর্টে হরিজন্টাল রিয়াকশন ফোর্স থাকে, ধরলাম আমি এই পয়েন্টের নাম যদি দিই A, তাহলে হরিজন্টাল রিয়াকশন ফোর্সের নাম দিলাম RAX। ঠিক আছে, এবং ভার্টিক্যাল রিয়াকশন ফোর্স থাকবে একটা আননোন, সেটার নাম দিলাম RAY, এবং একটা মোমেন্ট কাজ করবে সেটার নাম দিলাম হচ্ছে MA। ঠিক আছে, তো এখন যেটা করতে হবে, আপনি যদি এই যখন ফিক্স সাপোর্ট থাকে তখন কি দেখেন, তখন আপনি এই A পয়েন্টে যখন মোমেন্ট নেবেন, যদি আপনি A পয়েন্টে মোমেন্ট নেন, সামেশন অফ MA ইজিক্যাল টু 0 যখন নেবেন, আপনার মোমেন্ট ইকুয়েশনে কী কী আসবে, RAY, RAX তো আসবে না, আসবে কি, এই লোডগুলো আসবে, লোড ইনটু ডিস্টেন্স, ডিস্টেন্স আসবে, এবং কি এই যে MA মোমেন্টটা এটা আসবে, কারণ কি এই মোমেন্টটা এই পয়েন্টে যদিও কাজ করতেছে, কিন্তু আমরা তো এখানে মোমেন্টের সাথে কি কোনো ডিস্টেন্স মাল্টিপ্লাই করতেছি না, আগেগুলো যে পয়েন্টে কাজ করছে ডিস্টেন্স জিরো হয়তো দেখো এটা চলে যাইতো, কিন্তু আমরা তো ডিস্টেন্স মাল্টিপ্লাই করছি না, তো সরাসরি এই মোমেন্টের ইকুয়েশনে মোমেন্টটা এটাও চলে আসবে ইকুয়াল টু 0। এখান থেকে ক্যালকুলেশন করলে দেখবেন যে আপনি মোমেন্ট অ্যাট এর মানটা বের করতে পারবেন। ঠিক আছে, এরপরে আপনি যেহেতু মোমেন্ট অফ একটা আননোন পেয়ে গেলেন, এখন দেখেন আপনার হরিজন্টাল ফোর্স সামশন অফ FX যদি নেন, আপনি সামশন অফ FX ইকুয়াল টু 0 নিলে আপনি কি RAX এর মানটা পেয়ে যাবেন, যেটা 0 আসবে যেহেতু হরিজন্টাল কোনো নাই। এরপরে কি সামশন অফ FY নিতে হবে, FY ইকুয়াল টু 0 নিলে আপনার RAY এর মানটা পেয়ে যাবে। এবং এখানে দেখেন আমার কি লোডের ব্যাপারে একটু বলি, লোডটা কি দেখেন, এখানে হচ্ছে 2টা ট্রায়াঙ্গেল লোড দেওয়া আছে, এখানে যদি আপনি এটাকে আলাদা করে ফেলেন, বাম পাশে একটা ট্রায়াঙ্গেল লোড দেওয়া আছে বা ইউনিফর্মলি ব্যারিং লোড দেওয়া আছে, ডান পাশে একটা দেওয়া আছে, বাম পাশেরটাকে আপনি এইভাবে ট্রান্সফার করবেন, 120
120 ইনটু হাফ ইনটু ভূমি, ভূমিটা কত আপনার এখানে 4 ইনটু 120, এটাকে এভাবে ট্রান্সফার করবেন এবং ডান পাশেরটাকে আবার এভাবে ট্রান্সফার করবেন, তাহলে হাফ ইনটু 120 ইনটু ভূমি যেটা 6, তাহলে এই দুটা লোডকে আপনি টোটাল লোডে ট্রান্সফার করলেন। টোটাল লোডে ট্রান্সফার করার পরে টোটাল লোডের আমার অ্যাক্টিং পয়েন্ট দরকার, যখন এই পয়েন্ট থেকে মোমেন্ট নেবেন এই লোডটা, তখন কি এই পয়েন্ট থেকে এই ডিস্টেন্সটা যোগ হবে, এই পয়েন্ট থেকে এই ডিস্টেন্সটা যোগ মানে মাল্টিপ্লাই হবে যখন এই পয়েন্টে মোমেন্ট নেবেন, তাহলে সেটা কি হবে, এটা কত, এটা হচ্ছে কি হবে, যেহেতু সমকোণের দিক থেকে সেটা হচ্ছে 1/3, অন্য দিক থেকে হচ্ছে 2/3, মানে হচ্ছে 2/3 অফ 4 হবে এটু। আবার যখন আপনি হচ্ছে এই ফোর্সটার মোমেন্ট নেবেন, তখন আপনার ডিস্টেন্স কি এখান থেকে এই পর্যন্ত, সো আপনার তো এইটুকু জানেন, এইটুকু কি, এইটুকু হচ্ছে সমকোণের দিক থেকে মানে 1/3 অফ 6, ঠিক আছে, এইটুকু হচ্ছে 1/3 অফ 6, তাহলে কী হবে যখন টোটাল ডিস্টেন্সটা কী হবে আপনার এই 4 প্লাস হচ্ছে এই 1/3 অফ 6। তো এইভাবে ক্যালকুলেশন করে এই চারটা বিমের ফিগারের আপনারা হচ্ছে সলভ করবেন রিয়াকশন ফোর্স। আমি হচ্ছে পরে সাবমিশনের জন্য লিঙ্ক দিব, সেখানে আপনাদের সাবমিট করতে হবে, তো এটা করবেন। আজকে ক্লাস এই পর্যন্তই, থ্যাংক ইউ।